রাজমহল। প্যান্ডেলের ভিতরে প্রবেশ করব, ভিতরটা ঠিক এরকম, এই বড় বড় যে খাম্বাগুলো, রাজস্থানের রাজমহল। জেলার দুর্গাপূজায় এবার নজর বনগাঁয়। অনেকদিন ধরে শুনছিলাম যে বনগাঁয়, মানে দেখেওছিলাম আর কি, যে বনগাঁয় বেশ বড় বড় দুর্গাপুজো হয়, যার জন্য আজকে চলে আসলাম বনগাঁতে। ট্রেন থেকে তো সবেমাত্র আমি নামলাম, এবার এই টোটাল যে বনগাঁর দুর্গাপুজো সেটা তো ঘুরতে হবে। বনগাঁ থেকে অনেকেই আমাকে কমেন্ট করতে যে দাদা বনগাঁয় আসো, ভালো দুর্গাপুজো হয়। আর আজকে আমাকে টোটাল বনগাঁতে ঘোরাবে হচ্ছে দীপ্তমান। ও আমাকে গত বছরও কমেন্ট করেছে, গত বছরও করেছিল কিন্তু আমার কোনো কারণে আসা হয়নি গত বছর। এবছর কিভাবে আমাকে টোটাল কোন জায়গাগুলো ঘোরাবে, মানে বনগাঁর কোন চত্বরগুলো সেটা জানাই। মেনলি তোমার নদীর এপারে আর ওপারে তো দুটো জায়গা আছে, তো ওপারেও কিছু বড় পুজো দেখাবো, এপারেও কিছু দেখাবো যতটা সময়ের মধ্যে হয়, এবং বড়গুলোই আমি দেখাবো, কারণ অনেক জায়গাতে এবার কাজ এইভাবে শুরু হয়নি, অনেক জায়গাতেই আর কি পুজোটা হয়ে থাকে। এখন ঠিক যেখানটাতে আমি চলে এসেছি সেটা হচ্ছে অভিযান সংঘ। এই অভিযান সঙ্গে খুঁটি পুজো তো সম্পন্ন হয়েছে, এবছরের আকর্ষণ এখানে লেখা রয়েছে রাজমহল। আর রাজমহল তৈরির যে কাজটা সেটা কিন্তু অনেকাংশে এখন কমপ্লিট হয়ে গিয়েছে। এটা হচ্ছে যশোর রোড, মানে আমাদের ওদিক থেকে টোটাল এই যশোর রোড কিন্তু এদিকে চলে আসছে। এখান থেকে কি DN-44 যায়? আচ্ছা, এখান থেকে DN-44 যায়, মানে আমার বাড়ির ওপর থেকে একদম DN-44 এখানে চলে আসা যায় বাসেও। একদম রোডের ওপরেই টোটাল যে মণ্ডপটা, সে মণ্ডপটা গড়ে উঠছে রাজমহল যেহেতু, তাই রাজমহলের সমস্ত যে স্ট্রাকচারটা অনেকটাই বড় এখানে। ধীরে ধীরে আমি প্যান্ডেলের ভিতরে প্রবেশ করব। প্যান্ডেলের যে কাজটা, মানে এখন কতটুকু ভিতরেরটা হয়েছে সেটা দেখব। বাইরে এখানে বেশ কিছু প্লাইয়ের যে কাজ সেটা কিন্তু হয়ে গেছে, যেটা রাজমহলের যেরকমটা থাকে মহলের সেরকমভাবে আর কি প্রস্তুত করা হচ্ছে। ভিতরটা ঠিক এরকম, মানে মহল যেরকমটা থাকে, মহল আমরা দেখতে চলেছি যেহেতু রাজার মহল, তাই জন্যই রাজমহল। এখানে থাকবে ঠাকুরের যে স্টেজটা এখানে করা হবে, এখনও সেটা করা হয়নি। এবং এগুলো কিন্তু রঙের যে কাজটা, প্রাইমারি স্টেজের যে রঙের কাজটা সেটা ইতিমধ্যেই হয়েছে। এই বড় বড় যে খাম্বাগুলো, এই বড় বড় খাম্বাগুলো তো এরকমটা রয়েছে, এবং মাঝে মাঝে যে খোপ 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 খোপগুলো দেখতে পাচ্ছ, এখানে কিছু না কিছু ইনস্টল থাকবে আর কি। টোটালটাই ভিতরে এরকম প্লাই দিয়ে আর কি করা পুরো ব্যাপারটাকে, এবং ওপরের দিকে মেন ঝাড়টা থাকবে ওপরের দিকে। এইভাবে টোটাল ব্যাপারটা সেজে উঠছে, যখন পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে দেখতে বেশ ভালো লাগবে। বনগাঁর দুর্গাপুজো প্রথমবার দেখা হচ্ছে, মানে প্রস্তুতিতে আসা হলো প্রথমবার, দেখা যাক পুজোর সময় আসা যায় নাকি। আচ্ছা হ্যাঁ বলো, কি বলছিলে দীপ্তমান এই ক্লাবের সম্পর্কে? এই ক্লাব বনগাঁর মানে সব থেকে পুরনো জায়গাটা পুজো হয় তার মধ্যে একটা, এবং এখন এখানকার পুজো মানে অনেকটাই বড় হয়েছে, কিন্তু দাদা তো দেখিয়েছে যে ক্লাবটা কিন্তু জায়গাটা খুব একটা বড়, অনেকটাই ছোট, কিন্তু রাস্তাকে ঠিকভাবে মানে মেজারমেন্ট রেখে যেভাবে সুন্দর করে প্যান্ডেল করে, এখানে আগের বছর করা হয়েছিল কেদারনাথ, তার আগের বছরও বেশ যে থিমগুলো করা হয়েছিল সেগুলো আমার এই মুহূর্তে নাম মনে পড়ছে না, কিন্তু এদের সবথেকে যেটা বেশি বিশেষ আকর্ষণ থাকে সেটা হচ্ছে এখানকার প্রতিমা। এই প্রতিমা মানে শুধু বনগাঁ না, বনগাঁর বাইরেও মানে খ্যাতি লাভ করে, এমনকি এরা গুজরাট থেকেও ঠাকুর এনেছে আগে। এবং আপনারা যদি বনগাঁয় আসেন, মানে যশোর রোড ধরে আসেন, তাহলে বনগাঁয় ঢুকে প্রথমে কিছু পুজো পড়বে, কিন্তু সবথেকে প্রথম যে বড় পুজোটা পড়বে সেটা কিন্তু রাস্তার উপরে একদম অভিযান সংঘটা। আর যেটা বলার সেটা হচ্ছে যে এবার যে রাজমহল, মানে এই পুজোটা অ্যাকচুয়ালি মানে যে রাস্তার ওপর দিয়ে দাদা দেখিয়েছে যে ওই পাশ, সেটা কিন্তু এতদিন হতো, মানে আগে অনেক আগে হতো, কিন্তু মাঝখানে বিভিন্ন পলিটিক্যাল কারণ হোক কি করোনা অনেক কিছু সমস্যার জন্য এটা হতো না। এখন কিন্তু আবার দেখছি যে রাস্তাটাকে জুড়ে জুড়ে আর কি ব্যাপারটা নিয়ে, এবং সম্ভবত এরা যেটা করবে যে হয়তো ওপর দিয়ে সিঁড়ির ব্যবস্থা করতে পারে, যেটা দেখতে কিন্তু খুবই সুন্দর লাগে। মানে এই ওপর থেকে সিঁড়ি সম্ভবত যে ওপর থেকে এরকম ভাবে নেমে আসার কিছু একটা ব্যাপার থাকতেও পারে, আমি ঠিক বলতে পারবো না, কিন্তু ওইখান দিয়ে প্রবেশ পথ হয়ে, কারণ ওপরটা আমি দেখছি যেহেতু এখানটা আটকে দেবে মনে হচ্ছে, যেটা সামনে থেকে তাহলে পুরোটা হয়তো এইভাবে উপর থেকে এসে নিচে নামবে, সেটা দেখা যেতে পারে। বেশ, এই হচ্ছে মূল প্ল্যানিং যেটা আর কি, সেটা তো বললো ও, ও যেটা বললো আমাকে যে ওখান থেকে নাকি মানে ওপর থেকে, দেখা যাক সেটা হয় নাকি, সেটা হলো তো দুর্ধর্ষ ব্যাপারটা হতে চলেছে। কিন্তু এইটার হাইটটা কিন্তু অনেকটা, মানে
এই একদম মানে ইয়ের ওপরে যে হাইটটা সেটা কিন্তু অনেকটা রয়েছে। ম্যাক্সিমামটাই যেহেতু প্লাইয়ের ওপরে কাজটা হবে, ইনস্টলেশনের কাজ তো সবে মাত্র শুরু হয়েছে, তখন যখন আরও একটুখানি কমপ্লিট হয়ে যাবে দেখা যাক, তখন আমি আসতে পারি না, তখন কিন্তু আসলে ব্যাপারটা পুরো সুন্দর দাঁড়াবে। আর এইটাও মানে ঠাকুরটা যেহেতু মেন এখানে আকর্ষণ থাকে, সেহেতু এরকম ধরনের একটা খাম্বাদ আমি এখানে দেখতে পাচ্ছি, এই দিকেও একটা দেখতে পাচ্ছি। ঠাকুরটা যেহেতু মেন আকর্ষণ থাকে, তা অনেকটা বড় হয়, উচ্চতা অনেকটাই হয় এই ঠাকুরের। এই প্যান্ডেলে কিন্তু রাতেও কাজ হচ্ছে, কেন লাইট টাইট সব কিছু এখানে রয়েছে, মানে রাত দিন সমস্ত এক করে আর তো কিছুদিনই বাকি, কেন কাজ চলছে। এই প্যান্ডেলটার পাশেই একটা এরকম ওয়ার্কশপ রয়েছে যেখানে কিন্তু বিভিন্ন কাজ হচ্ছে, এখানে লোহারও বিভিন্ন রকমের জিনিসপত্র আমি দেখতে পাচ্ছি তৈরি করা হচ্ছে। এইদিকে কিছু প্লাই, ওইদিকে কিছু বাটামের কাজ, সব থেকে বড়ো যেটা দেখলাম হচ্ছে এইটা প্যান্ডেলের কোনো একটা অংশে, সম্ভবত সামনের কোনো একটা অংশে এইটা কিন্তু বসানো হবে আর কি, যখন ব্যাপারটা পুরোপুরি চেঞ্জ হয়ে যাবে, যেহেতু রাজমহল আর কি, মহলের সমস্ত জিনিসটা দেখা যাবে। এখানে অনেকগুলো এরকম বাটামের যে স্ট্রাকচার, সেই স্ট্রাকচার ইতিমধ্যেই রেডি রয়েছে। আর এইখানটাতে আমি দেখতে পাচ্ছি একটা লোহা দিয়ে একটা এরকম তৈরি করা হয়েছে, মানে স্ট্রাকচার তৈরি করা হয়েছে, সম্ভবত এটা মানে ওপরের একটা ওপরের যে অংশটা সেটা মানে দেখে সেটাই মনে হচ্ছে আমার। আমি একটুখানি এইগুলো দেখাই তোমাদেরকে, এগুলো গোল গোল করা হয়েছে, এবারে ছাতার মতো করা হয়েছে এখানটাতে। এখানে কিছু ডিজাইন রয়েছে, ডিজাইনগুলো ব্যবহার করা হবে বিভিন্ন জায়গাতে। নমস্কার, আমি শঙ্কর বন্ধু দাস, বনগাঁ অভিযান সংঘ দুর্গাপুজো কমিটির সম্পাদক। এবছর আপনাদের কততম বর্ষ? এবছর আমাদের 78তম বর্ষ। আচ্ছা, এই যে রাজমহল, এই আইডিয়াটা প্রথম কীভাবে আসলো মানে মাথায়? এটা না, আমরা প্রতি বছরই নতুন নতুন আইডিয়া আমাদের মাথায় আসে। গত বছর আমরা কেদারনাথ করেছিলাম, আমরা জেলার মধ্যে প্রথম হয়েছিলাম, তো এরকম প্রতি বছরই আমরা পুজো শেষ হয় আমরা নতুন ভাবনা চিন্তা শুরু করি। তো এবার স্বাভাবিকভাবে আমাদের যেটা থিম এবার যে রাজস্থানের রাজমহল, সেটা নিয়ে আমরা প্রথম থেকে বছরের প্রথম থেকে ভাবনা চিন্তা করেছিলাম এবং সেটা বাস্তবে তুলে ধরার চেষ্টা করছি। মানে রাজস্থানের যে পুরো মানে আভাটা তো সেটা এখানে পুরোপুরি পাওয়া যাবে। হ্যাঁ হ্যাঁ, সেরকমই আদলে আমরা তৈরি করছি আর কি এখানে প্যান্ডেল। আর এখানকার যে প্রতিমাটা হয় সেটাই তো চমক থাকে, সে প্রতিমা কে তৈরি করছেন? আমাদের সিন্টু ভট্টাচার্য, ও পারে বনগাঁতেই বাড়ি। প্রতি বছরই আমাদের, আগে আমাদের কৃষ্ণনগর থেকে আসতে, বছর গত 5-6 বছর ধরে আমাদের সিন্টু ভট্টাচার্য করছে এবং সে খুবই ভালো প্রতিমা তৈরি করে। এবং বনগাঁর আমাদের অভিযান সংঘের প্রতিমা দেখবার জন্য প্রতি বছরই অনেক দূর দূর থেকে মানুষ ছুটে আসে অভিযান সংঘের প্রতিমা দেখবার জন্য, তো প্রতিমাতে তো আমাদের চমক থাকে। আচ্ছা, এই এই যে এইখান থেকে কি কোনো মানে ওপর থেকে কোনো সিঁড়ি হবে নাকি? মানে হ্যাঁ, বাইরে সেন্টারিং হবে, সেন্টারিং হয়ে সিঁড়ি হবে, মানে ওপর থেকে দর্শনার্থী প্রবেশ করবে? হ্যাঁ, ওপর থেকে দর্শনার্থী প্রবেশ করবে। আচ্ছা, আর ভিতরের কাজ তো ইতিমধ্যেই আমি এই প্লাইয়ের যে ব্যাপারগুলো আমি দেখছিলাম এটা কমপ্লিট হয়েছে, কবে নাগাদ ফুলফিল কমপ্লিট হবে এবং ওপেনিংটা হবে? আমরা মোটামুটি মহালয়ার আগে আমরা আমাদের পুজোর যে প্যান্ডেলের যে কাজ সেটা আমরা শেষ করে, আমাদের চিন্তাভাবনা আছে মহালয়ের দিনই আমাদের উদ্বোধন করার আর কি। ঠাকুর কবে ঢুকবে এখানে? ঠাকুর মহালয়ের আগের দিনই ঢুকবে। আপনাদের ক্লাবের তো এত বছর হয়ে গেল, এখানে যারা আসবেন, যারা অন্যান্য জায়গা থেকে আসবেন, একটুখানি রুটটা বলে দিন আপনি। আমাদের অভিযান সংঘ তো একদম হার্ট অফ দ্য টাউন, বনগাঁ শহরের একদম মধ্যেখানে বলতে পারেন। তো স্টেশনে যদি বনগাঁ রেল লাইন রেলে করে আসেন, ট্রেনে করে আসেন, তাহলে যশোর রোড ধরে অভিযান সংঘ মোড়ের মাথা, আর এদিকে আপনার 44 বাস স্ট্যান্ড আছে, 44 বাস স্ট্যান্ড লাগোয়াই অভিযান সংঘ ক্লাব। ওদিক থেকে যদি বাগদা বাস স্ট্যান্ড হয়ে আসে তাহলেও সেখান থেকে বাটার মোড় হয়ে অভিযান সংঘ মোড়। আর ভিতরে কী চমক থাকবে? ভিতরে মূলত ফোম এবং লাইটের কাজ থাকছে, বাইরেও লাইট তো থাকছে। হ্যাঁ, বাইরের লাইটের কাজ থাকছে। বেশ, অনেক ধন্যবাদ কথা বলার জন্য। ধন্যবাদ আপনাকে। আমি রাস্তার ওদিক থেকে এদিকে চলে এসেছি, দেখো কতটা বড় লাগছে, টোটাল যে স্ট্রাকচারটা কিন্তু অনেকটাই বড়। মোটামুটি এই প্যান্ডেলটা একটা নাম করা প্যান্ডেল, এত বছরের প্যান্ডেল, অনেক মানে একদম প্রথম বড় প্যান্ডেল হচ্ছে এই প্যান্ডেলটা, মানে বনগাঁর বুকে। বনগাঁ থেকে কারা কারা দেখছো আমাকে কমেন্ট করে জানিও। এই প্যান্ডেলটা তৈরি করছেন হচ্ছে রাজু দে, মানে শিল্পী রাজু দে, তার হাত ধরেই কিন্তু এবছরের ভাবনাটা পুরো তৈরি হচ্ছে। পরবর্তী ব্লগে দেখা হচ্ছে খুব শীঘ্রই, ততক্ষণের জন্য বিরতি নেবো, ভালো থাকো সবাই, টাটা।